বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকবারের মতো আজও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি হাজির আলী আজকের যে বিষয়টি বশীকরণের ব্যাপারে বশীকরণ এবং তেলেসমাটি একটি তাবিজ নিয়ে খুবই একটি ইম্পর্টেন্ট এবং পুরাতন বই থেকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ আমি মনে করি এই ভিডিওটা দিয়ে আপনারা সাকসেসফুল হবেন তাই ভিডিওটি শুরু করার আগে একটি কথা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন এবং আপনারা জানেন আমার এই ভিডিওগুলো কোনো পুরাতন বই থেকে এবং ইম্পর্টেন্ট কোনো গুরুবিদ্যা থেকে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি ভিডিও স্ক্রিনে যে আপনারা নকশাটি দেখতেছেন মূলত এটি একটি খুবই পুরাতন বই থেকে এবং এর একটি উর্দু বইও আমার কাছে আছে সে বইটা গানজেনে আমলিয়াত সেখান থেকে হুবহু মিল আছে এবং নকশাটা এতটাই কার্যকরী যা বলিয়া শেষ করা যায় না ইয়া প্রয়োগের মাধ্যমে প্রেমিক বা প্রেমিকা পাগলের মতো প্রেমিক বা প্রেমিকার কাছে ছুটে চলে আসে এটা এতটাই শক্তিশালী যা বলিয়া শেষ করা যায় না যদি আপনারা সঠিক নিয়ম অনুযায়ী এবং সময় সাপেক্ষে সেতারা অনুপাতে কাজটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ একশোতে একশো ভাগ আপনারা রেজাল্ট পাবেন খুবই দুঃখের বিষয় অনেকেই আছেন যে বলেন মাঝে মাঝে আমি কমেন্টে দেখি যে কাজ হয়নি কিন্তু কাজ হওয়া না হওয়ার পিছনে আপনারা একটাই কারণ যে আপনারা সময় সেতারা এগুলো আপনারা না বুঝে শুনে আপনারা কাজ করেন আমি মূলত প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তারপরও কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপনারা সোজাসুজিভাবে কাজ করেন যার ফলে আপনাদের কাজে বিঘ্ন ঘটে আগে অরিজিনাল পুরাতন বইয়ে উল্লেখ আছে যে বাখুর না দেখা তো তাবিজ কা কাম ফায়দা নেই হোগা তাই আপনারা তাবিজের বাখুর দেবেন না মানে ভোগ দেবেন না তো আপনাদের মোয়াক্কেল কাজ করবে না তাই আপনাদের উদ্দেশ্যে বলি আমি যেভাবে আপনাদের সময় সাপেক্ষে সেতারা অনুপাতে কাজ করতে বলবো আপনারা সেই অনুপাতে কাজ করবেন ইজাজত নিয়ে ইনশাল্লাহ তাহলে মিস হওয়ার সম্ভাবনা থাকবে না এই তাবিজের বলে নকশার কাহিনিতে একই কেস আপনারা এই কাজটি করতে গেলে কিতাবেও এখানে উল্লেখ আছে যে আপনাদের চন্দ্র মাসের প্রথম সপ্তাহে বশীকরণ কাজে মূলত চন্দ্র মাসের প্রথম সপ্তাহে করা হয় যারা অভিজ্ঞ তারা ঠিকই বোঝে যারা সেরকম তারা তো যখন তখন কাজ করবেই আর ইয়াতে হিতে বিপরীত ঘটে তাই আপনাদের উচিত চন্দ্র মাসের প্রথম সপ্তাহে এখানে কীতে উল্লেখ আছে রবিবার দিন রবিবার দিন সাধারণত শাম তারা বলা হয় কিন্তু এখানে ব্যতিক্রমভাবে বলা হয়েছে এটা শাম সেতারে কাজ করলে কাজ হবে না তাই আপনাদের জোহরা সেতারা বেছে নিতে হবে আপনাদের জোহরা সেতারার ভোগ বিষয়ে আমি একটা ভিডিও আমার দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন ভিডিও লিস্টে তারপরও আপনাদের বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তবুও আপনারা এই সেতারার বাখুর বিষয়ে আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন যাই হোক অধিকার কথা না বাড়িয়ে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তাবিজটি আপনারা চাঁদের প্রথম রবিবার দিন জোহরা সেতারায় ভালো মিস করে মিস্কুট জাফরান দিয়ে লিখবেন এবং তাবিজের যেখানে ফুলান বিন ফুলান উল্লেখ আছে সম্পক্ষতায় সম্পূর্ণরা লিখতে হবে নিচে আজল আজল সবগুলোই লিখবেন কিন্তু ফুলানিবডে ফুলানের স্থলে আপনারা প্রেমিক প্রেমিকার নাম এবং তার মায়ের নাম এবং পিতার নাম আপনারা বসাবেন তারপর তাবিজটা লেখা শেষ হলে আপনারা যত্ন করে রেখে দেবেন এবং আপনাদের স্রোতলা নদী আপনাদের আশেপাশে যেখানে আছে সেখানে আপনারা স্রোতে ভাসাই দেবেন মানে পানির স্রোতে এক কথায় ভাসিয়ে দেবেন এই স্রোত যতদূর পর্যন্তই তাবিজ যাবে ততদূর প্রেমাম্পদ বা প্রেমিকা আপনার প্রেমে পাগল হয়ে ছুটি আসতে বাধ্য হবে তবে এখনকার মানুষের ইমান আমল কম তাই আপনারা একটা তাবিজ শুধু ভাসিয়ে দেবেন না স্রোতে আপনারা পরপর তিনটে তাবিজ ভাসিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তালা আপনাদের ওপর রহমত করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে